দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নির্বাচন ব্যবস্থা থেকে টাকার প্রভাব দূর করতে হলে মনোনয়ন প্রথা বাতিল করা দরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এমন প্রস্তাবই দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষ গোলটেবিল বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয় বৈঠকে নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে কি কী করণীয় সে বিষয়গুলো তুলে ধরেন বক্তারা বলেন দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় কোনো রাজনৈতিক দলে চাওয়ার ভিত্তিতে নয় নির্বাচন কমিশনকে গঠন করা প্রয়োজন জনগণের মতামতের ভিত্তিতে আলোচনায় সাবেক বিচারপতি আব্দুর রৌব বলেন প্রার্থী নয় পার্টিকে ভোট দিতে হবে রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা বাড়ানোর পরামর্শ দেন তিনি একতরফা নির্বাচন বন্ধ করে বিকল্পমূলক নির্বাচন ব্যবস্থা চালু করার দাবি জানান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার অনুষ্ঠানে নির্বাচন কমিশন নিয়োগ আইন হলফনামার খসড়া এবং গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু সংশোধনী উপস্থাপন করা হয় ভোট দেওয়াটা কম্পালসারি করে দে নাহলে ফাইন হবে কারণ ওই একজনে বলবে যেতেছে বলে আমি নির্বাচন বর্জন করলাম আমাদের রাজনৈতিক দলগুলো যেটা করেছে তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে কিন্তু আইনের যে উদ্দেশ্য সেটা না মেনে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এটা চালিয়ে দিচ্ছে কিন্তু এটা অবৈধ অন্যায় এবং আইনের আইনের সুস্পষ্ট লঙ্ঘন